জিন কেন মানুষকে ধরে? জিন কখন ধরে? জিন কিভাবে ধরে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জিন কেন মানুষকে ধরে, কিভাবে ধরে, কখন ধরে। বিগত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম আশিক জিনের ব্যাপারে। সেখানে আমরা একটা কথা বলেছিলাম যে আমরা জিন ধরার বিষয়ে যেই সিমটমগুলো রয়েছে এগুলো যখন জানতে পারবো তখন আমাদের আজকের আলোচনাটা আরও বেশি ক্লিয়ার হবে। প্রিয় সুধী, আজকে আমরা যারা বিগত পর্ব দেখিনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন পূর্বের আলোচনা। তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য আরও ক্লিয়ার হবে। এখন আমরা জানব কিভাবে জিন আসর করে বা কখন করে। প্রিয় সুধী, জিন আসর করার বহু কারণ রয়েছে। আজকে তার মধ্যে এক এক করে মোটা মোটা কয়েকটা কারণ আপনাদের সামনে উল্লেখ করব। সাধারণত সাতটি কারণে জিন মানুষের উপরে অ্যাটাক করে, অর্থাৎ আসর করে। এক নম্বর, কোনো জাদুকর বা কোনো কুফুরিকারী যারা জিন চালান দিয়ে থাকে, এ ধরনের কোনো কবিরাজ যদি কোনো মানুষের উপরে জিনকে চালান দিয়ে থাকে, অর্থাৎ জিনকে পাঠিয়ে থাকে তাকে অ্যাটাক করার জন্য, তার ক্ষতি করার জন্য, যেটাকে আমাদের দেশে বলা হয় জিন চালান দেওয়া, সেই কারণেও জিন আসর করে থাকে। দ্বিতীয় নাম্বার কারণ, কোনো ছেলে বা মেয়ে জিন অন্য কোনো মানুষ ছেলে বা মেয়েকে দেখার পরে যদি তার উপরে আকৃষ্ট হয় সেক্ষেত্রেও তার উপরে আসর করতে পারে। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে কোনো মানুষ যদি কোনো জিনের ক্ষতি করে থাকে, যেমন জিনেরা কোনো গাছে বসবাস করত, সে গাছ কেটে ফেলেছে, জিনেদের উপরে গরম পানি ফেলেছে, কুকুর বিড়াল কাক ইত্যাদি রূপের জিন যখন এসেছিল তখন তাকে ভুলবশত আঘাত করেছে অথবা মেরেই ফেলেছে, অথবা সাপরূপী কোনো জিনকে মানুষ ভুলক্রমে আঘাত করে মেরে ফেলেছে। যখন কোনো সাপ বিড়াল কুকুর এগুলো তোমরা রাতেরবেলা বা দিনের বেলায় দেখো তোমাদের ঘরে চলে এসেছে বা কোনো জঙ্গলের আশপাশে বা যেখানেই হোক না কেন, আমাদের দেশের ছেলেরা তাদেরকে ঢিল মারে, লাঠি দিয়ে আঘাত করে বা আমরাও করে থাকি মাঝে মধ্যে, ঘরের মধ্যে বিড়াল সাপ কুকুর ইত্যাদি যদি কখনো দেখে থাকি শুরুতেই তাদেরকে আঘাত না করা, তাদেরকে তিনবার বলা, চলে যাওয়ার জন্য তিনবার আদেশ করা। এমনও বলা যেতে পারে যদি জিন হয়ে থাকো চলে যাও, জিন হয়ে থাকো চলে যাও। কিন্তু অনেক সময় এমন হবে যে আপনার আশপাশে আরও মানুষ আছে, এখন তাদের সামনে বসে আপনি বলতেছেন এই যদি জিন হয়ে থাকো চলে যাও, জিন হয়ে থাকো চলে যাও, আশপাশের মানুষ কিন্তু আপনাকে দেখে তখন জিন হয়ে থাকো চলে যাও কি বলতেছে। সো পরিবেশ বুঝে যদি কেউ না থাকে তখন আপনি বলতে পারেন, কিন্তু আশপাশে মানুষ কেউ শুনতেছে তখন কিন্তু আপনি এটা বলতে যেয়েন না যে জিন হয়ে থাকো চলে যাও, জিন হয়ে থাকো চলে যাও, তখন বলবেন স্বাভাবিক তুমি চলে যাও, এই বের হ দূর হ, বা যেটা বলা যায় তাকে তাড়িয়ে দাও, এরপরে না গেলে তখন আপনার আঘাত করার প্রয়োজন হলে তারপরে আঘাত করা। চতুর্থ নাম্বার হচ্ছে পুরনো কোনো শত্রুতার বশে জিন আপনাদেরকে অ্যাটাক করতে পারে বা আসর করতে পারে, যেমন আপনার বাপ দাদা বা তারও পূর্বের কোনো পুরুষ বা আপনার বংশের কোনো লোক জিনের কোনো ক্ষতি করেছিল, তারা এখন দুনিয়াতে নেই, যেই জিনের ক্ষতি করা হয়েছিল সেই জিন অথবা সেই জিনের পরিবারের কেউ সন্তানাদি প্রতিশোধমূলক আপনাদের উপর অ্যাটাক করতে পারে। পাঁচ নাম্বার কারণ হচ্ছে কোনো জিন ভুলবশত ক্ষতি করতে পারে। সেটা কেমন? ধরুন কোনো একজন কবিরাজ একটা জিনকে এক মানুষের উপরে আসর করার জন্য, ভর করার জন্য কুফুরির মাধ্যমে হোক বা জিনকে চালান দেওয়ার মাধ্যমে হোক পাঠিয়েছে, তো সেই জিন ভুলক্রমে, অর্থাৎ আমাদের মধ্যে মানুষ যেমন থাকে যে একজনকে বলা হলো তুমি গিয়ে এটা নিয়ে আসো বা অমককে এটা বলো, সে ভুলে যেমন যাকে বলার কথা বা যে জিনিসটা আনার কথা সেটার বদলে অন্যকে বা অন্য জিনিস নিয়ে আসে, ঠিক তেমনিভাবে জিনদের মধ্যেও বোকা জিন রয়েছে। বলা হলো অমককে অ্যাটাক করো, অমককে আসর করো, অমকের উপরে ভর করো, সে ভুলে আরেকজনের উপরে করে বসে আছে, তো সেক্ষেত্রেও ভুলবশত আপনি জিনের আসরের শিকার হতে পারেন। ছয় নম্বর কারণ হচ্ছে নোংরা অপরিষ্কার অপবিত্র জায়গায় দীর্ঘক্ষণ অবস্থান করা। এজন্যই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যখন তোমরা ওয়াশরুমে টয়লেটে প্রবেশ করবে তখন তোমরা বাম পা দিয়ে এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া যখন আমরা পড়ে নিব
তখন আমরা জানি যে ওয়াশরুমের ভিতরে, টয়লেটের ভিতরে, নাপাক জায়গাগুলোতে সেখানে বদ জিন থাকে, খুবুস ওয়াল খবাইস। এরা তখন মানুষের উপরে দৃষ্টি দেয়, কুনজর দেয়, কখনো কখনো আসর করে বসে। যখন আমরা দোয়া পড়ে আল্লাহর আশ্রয় নিয়ে প্রবেশ করব, তখন আল্লাহ তাআলা ওই সমস্ত বদজিনদের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করবেন। আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, আমরা তো লম্বা সময় টয়লেটে কাটিয়ে দিই, অথচ এটা খুবই ঘৃণিত বিষয়। কোনো কোনো রাকি বলেন, লম্বা সময় যদি কারো ওয়াশরুমে টয়লেটে থাকতে ভালো লাগে, বুঝতে হবে তার বদজিনের আসর রয়েছে। শুধু টয়লেটও নয়, নোংরা জায়গায়, ডাস্টবিনের পাশে, জঙ্গলে, কবরস্থানে, অন্ধকার রুমে, একাকী ইত্যাদি ইত্যাদি, যদি কারো থাকতে ভালো লাগে দীর্ঘ সময়, যেটা সাধারণত রুচির বিপরীত, আপনি চিন্তা করেন টয়লেটে বসে থাকতে কারো ভালো লাগে? এমনও মানুষ আছে টয়লেটে লম্বা সময় পার করে দেয়। সো এটাও কিন্তু বদজিনের আসরের আলামত। 7 নম্বর কারণ হচ্ছে, ভর দুপুরে জনমানবহীন শূন্য এলাকায় বা কোনো একাকী নির্জন স্থানে বা গভীর রাতে ছাদে কোনো একাকী বাড়িতে যদি কাউকে জিন একাকী বসে থাকতে দেখে, একা একা চলতে দেখে, একা একা যেতে দেখে, তাহলেও অ্যাটাক করতে পারে, কোনো কারণ ছাড়াই। কোনো ক্ষতি করছে না এমনিতেই। আমাদের মানুষদের ভিতরে যেমন রয়েছে দুষ্ট মানুষ, অযথাই মানুষের ক্ষতি করে, অযথাই মানুষের সাথে মজা করে, দুষ্ট জিনদের মধ্যেও এই প্রবণতাটা খুব বেশি। এজন্য এই সময়গুলোতে আল্লাহ তাআলার আশ্রয় নেওয়া উচিত, বেশি বেশি দোয়া কালাম পড়া উচিত, যেন কোনো ধরনের খারাপ জিন আমাদের কোনো ক্ষতি না করতে পারে। প্রিয় সুধী, এই 7টি কারণে সাধারণত জিন মানুষদেরকে অ্যাটাক করে থাকে, আসর করে থাকে। জিনকে যখন হাজির করা হয়, যদি প্রশ্ন করা হয় তুমি এই মানুষটাকে কেন অ্যাটাক করেছো বা তার উপরে কেন ভর করেছো, জিনেরা কিন্তু মিথ্যে কথা বলে অধিকাংশ সময়। এই জন্য জিন কিছু বললেই তা বিশ্বাস করতে নেই, কারণ মানুষের চাইতে সব কিছুই জিনের বেশি। মানুষের চাইতে জিনের হায়াত বেশি, মানুষের চাইতে জিনের শক্তি বেশি, মানুষের চাইতে জিনের মিথ্যে বলার প্রবণতাও বেশি, আবার মানুষের চাইতে জিনের সৎ হওয়ার প্রবণতাও খুব বেশি। জিনার যদি সৎ হয় মানুষের চাইতে অনেক বেশি হয়, যদি খারাপ হয় মানুষের চাইতে অনেক বেশি খারাপ হয়, যদি মিথ্যেবাদী হয় মানুষের তুলনায় অনেক অনেক গুণ মিথ্যেবাদী হয়। অতএব জিন আসর করার পরে তাকে প্রশ্ন করা হলে জিনকে যে কেন আসর করেছো, সে যেটা বলবে সেটা বিশ্বাস করা উচিত নয়, এমনও হতে পারে সে মিথ্যে বলছে। প্রিয় সুধী, এখন আমরা জানবো জিন কোন সময় মানুষের শরীরে প্রবেশ করে। জিন চাইলেই মানুষের দেহের ভিতরে প্রবেশ করতে পারে না। একটা শয়তান চাইলেই একটা মানুষকে আসর করতে পারে না, মানুষকে ধোঁকা দিতে পারে না, সে বিভিন্ন কলাকৌশল তালাশ করতে থাকে। ঠিক তেমনিভাবে একটা জিন সে চাইলেই একটা মানুষের শরীরে প্রবেশ করতে পারে না। প্রথমবার মানুষের শরীরে জিন প্রবেশ করার জন্য অনেক বেশি গ্লানি তৈরি করতে হয় তাকে, অনেক বেশি কষ্ট পোহাতে হয়। কিন্তু একবার যখন কারো শরীরে প্রবেশ করে ফেলে, সেই জায়গাটা সেই জিনের জন্য সুড়ঙ্গের মতো হয়ে যায়। ধরুন একটি ঘর, এমন ঘর যেটা চারদিক থেকে কোনো দরজা নেই লাগানো, বা দরজা আছে খুবই মজবুত দরজা, জিন সেই দরজা দিয়ে প্রথমবার ঢুকতে গেলে দরজা যদি না খোলা হয় তাহলে তার জন্য ওই বাড়িতে প্রবেশ করা খুবই কষ্টকর, ঘাম ছুটে যাবে। এরপরে যখন একবার দরজাটা ভেঙে ফেলবে, সে ঢুকবে, তাকে বের করে দেওয়া হবে, আবার সেই সুড়ঙ্গ দিয়ে ঢুকবে, সেই দরজা দিয়ে আবার ঢুকবে, আবার তাকে বের করে দেওয়া হবে, আবার ঢুকবে। প্রথমবার যেমন কষ্ট পেতে হয়েছে, পরবর্তীবার সে চাইলেই যেমন ঢুকতে পারতেছে, তখন কিন্তু তার কষ্ট হচ্ছে না। এজন্য আমাদেরকে সবসময় সেফ থাকতে হবে, আল্লাহ তাআলার হেফাজতে নিজেদেরকে সবসময় রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যেই যে দোয়াগুলো আমাদেরকে পড়তে বলেছেন, এগুলোর অবশ্যই প্র্যাকটিস থাকতে হবে, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করতে হবে, তবেই আমরা জিনের আসর থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। তবে এখন আমরা 4টা কারণ জেনে নিব, যে 4টা সময়, যে 4টা কারণে জিন মানুষের শরীরে প্রবেশ করতে তার জন্য সহজ হয়ে যায়। 1, খুব বেশি ভীত থাকলে, আপনি খুব ভয়ে আছেন, আপনি একটা বাসায় আছেন, একাকী আছেন, বা রাতের বেলা, দিনের বেলা আপনি যখন একা আছেন, কোনো রাস্তায় যাচ্ছেন, আপনি খুব একা একা নিজেকে ভয় পাচ্ছেন, আশপাশে কবরস্থান, অন্ধকার, জঙ্গল, বা সেটা রাতের বেলাও হতে পারে, এই যখন আপনি খুব ভয় কাজ করতেছে আপনার ভিতরে, আপনি খুব ভীত অবস্থায় আছেন, এটা আবার জিনেরা লক্ষ্য করে, তখন আপনার সাথে মজা করার জন্য তারা একটা উসিলা তালাশ করে।
আর যখন আপনি ভীত থাকেন তখন আপনার শরীরের ভিতরে প্রবেশ করা তাদের জন্য সহজ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার যেই কারণ সেটা হচ্ছে যখন আপনি খুব রাগান্বিত থাকেন, জি রাগান্বিত অবস্থায় আপনার ভিতরে জিন প্রবেশ করা সহজ হয়ে যায়, এবং তখন আপনাকে দিয়ে বড় ধরনের একটা দুর্ঘটনা সে ঘটায়। আমাদের পূর্বের ভিডিওতে আমরা বলেছি রাগ কন্ট্রোল করার ইসলামী যত পদ্ধতি আছে, যত টিপস আছে, সবগুলো আপনাদের মাঝে একে একে বিস্তারিত আলোচনা করেছি। ইভেন সেই আলোচনা শুনে অনেক ভাই ও বোনেরা আমাদেরকে জানিয়েছেন খুবই হেল্পফুল এবং খুবই উপকৃত হয়েছেন তারা। যদি চান তাহলে ডেসক্রিপশন বক্সে রাগ কন্ট্রোলের ইসলামী পদ্ধতির সমস্ত আলোচনা লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে আসতে পারেন। তিন নাম্বার, খুব উদাসীন থাকলে, উদাস উদাস ভাব, বেখেয়ালি অবস্থা, তার লাইফের কোনো লক্ষ্য নেই, তার নির্ধারিত কোনো কাজ নেই, একদম উদাসীন একটা অবস্থা, পাগল যেরকম থাকে এরকম উদাস উদাস থাকা সারাদিন, এটার কিন্তু জিন ধরার জন্য সে নিজের বডিটাকে সহজ করে দিল। জিন এই অবস্থায় মানুষের শরীরে খুব ইজিলি প্রবেশ করতে পারে, আর একবার প্রবেশ করে ফেললে সারা জীবন তাকে সে গ্লানি পোহাতে হয়। চতুর্থ নাম্বার যেই কারণ, যেই সময়, সেটা হচ্ছে গুনাহে লিপ্ত থাকা। জি, আপনি যখন গুনাহে লিপ্ত থাকবেন, আপনি যখন পর্নোগ্রাফিতে আসক্ত থাকবেন, আপনি পর্নোগ্রাফি দেখতেছেন, কানে ইয়ারফোন দিয়ে গভীর রাত পর্যন্ত গান শুনতেছেন, এটা তো একটা মারাত্মক অন্যায়, ইভেন অনেক বড় একটা ভুল আমাদের কানে ইয়ারফোন দিয়ে রাতে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়া। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। প্রিয় শুধু, যখন আপনি গুনাহে লিপ্ত থাকেন তখন আপনাকে জিন অ্যাটাক করা, আপনার শরীরে জিন প্রবেশ করাটা সহজ হয়ে যায়। এই জন্য নিজেকে সবসময় গুনা থেকে সেফ রাখার ট্রাই করা। আমরা এখন বলতে পারি যে অনেকেই তো কত গুনা করতেছে, তাদেরকে তো জিন ধরতেছে না। জিন ধরার পরেই সবাই বুঝতে পারে না, জিন ধরা মানে এই নয় সে মাথা চুল এলোমেলো করবে, পাগলামি করবে, ভাঙচুর করবে। জিন বিভিন্ন সিস্টেমে ধরে, এমনও জিন আছে এমনভাবে ধরবে আপনার নামাজ রোজা ভালো লাগবে না, দিনের কথা ভালো লাগবে না, ইসলামের কথা ভালো লাগবে না, এটাও কিন্তু জিন ধরার আলামত। আমরা মনে করি জিন ধরলেই শুধু সে পাগলামি করবে, ভাঙচুর করবে, নাও জিন ধরার পরে অনেক আলামত রয়েছে। ইসলামের কাজগুলো তার ভালো লাগে না, এটাও কিন্তু জিন ধরার অন্যতম আলামত। অতএব নিজেকে সেফ রাখা, জিন ধরলে আপনার কিন্তু ধীরে 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 ক্ষতি হতে থাকবে আপনার শরীরের, আপনার মানসিকতার, কারণ জিন ধরার পরে মানুষের ব্রেনে বসে থাকে, মানুষের রক্ত হাড্ডি মাংস খেয়ে কিন্তু জিন বেঁচে থাকে। এজন্য দেখা যায় জিন ধরার পরে মানুষ দিনে দিনে শুকিয়ে যায়, যতই খাওয়া দাওয়া করুক না কেন তার শরীরের পরিবর্তন হয় না, ওজন হ্রাস পায়, চোখের নিচে কালি পড়তে থাকে, চুল পড়ে যেতে থাকে, দিনে দিনে রোগা হয়ে যেতে থাকে, বিভিন্ন রোগ তার শরীরে বাসা বাঁধতে থাকে, সে দুর্বল হয়ে পড়ে, একটা সময় বিছানায় শয্যাশায়ী হয়ে যায়। এজন্য নিজেকে সর্বদা গুনাহ থেকে সেফ রাখার চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। অর্থাৎ যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেয়, ওই শয়তানই তাকে পথ দেখায় আর ভালো পথ থেকে তাকে বাধা দেয়, সে খারাপ পথেই চলতে থাকে, অথচ মানুষ মনে করে সে হেদায়েতের পথে আছে, সে ভালো পথে আছে। প্রিয় শুধু, যে রাগের কথা বললাম আমরা, যে রাগান্বিত অবস্থায় কিন্তু জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। যুক্তরাজ্যের একটা ব্যক্তিকে যখন জিন অ্যাটাক করে তখন তো সেই জিন আক্রান্ত ব্যক্তিকে ধরা হয়, ধরার পরে তার ভিতরে যে জিন তাকে হাজির করানো হয়, তাকে জিজ্ঞাসা করা হয় তুমি তাকে কীভাবে ধরেছ, কেন ধরেছ, তখন ওই ব্যক্তি বলতে থাকে যে আমি দীর্ঘ 52 দিন তার শৈলে প্রবেশ করার জন্য চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি, অবশেষে একদিন তাকে আমি রাত্রিবেলা খুব রাগান্বিত অবস্থায় পেয়েছি আর এই সুযোগেই তার শৈলে প্রবেশ করে ফেলেছি। প্রিয় শুধু, আপনি নিজের রাগকে কন্ট্রোল করুন, সবসময় মাসনুন দোয়া যেগুলো রয়েছে এগুলোর উপরে নিজেকে চালান, এই দোয়াগুলো সবসময় কন্টিনিউ করুন, ইনশাআল্লাহ জিন আপনাকে অ্যাটাক করতে ব্যর্থ হবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা জানব জিন ধরার আলামত কী কী, কী কী আলামত দেখলে আমরা মনে করব জিন ধরেছে, এবং জিন থেকে বাঁচার উপায় কী।
আজকের আমাদের আলোচনা যদি আপনার সামান্যতম ভালো লেগে থাকে এবং উপকার মনে হয়, তাহলে আরও 10টা মুসলমান যেন এই উপকারী কথাবার্তা জানতে পারে, শিখতে পারে, তারা যেন এই জিন থেকে, বদজিনের আসর থেকে সতর্ক থাকতে পারে। এজন্য সওয়াবের নিয়তে আজকের এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।